রোমাঞ্চকর ম্যাচে লাল বাহাদুর শিবিরকে আটকে দিল রামকৃষ্ণ ক্লাব। রবিবার এ ডিভিশন ফুটবলে রামকৃষ্ণ শিবির 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল লালিদের। বিজয় দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বিকাশ ত্রিপুরা। ম্যাচটি পরিচালনা করলেন রেফারি তাপস দেবনাথ। মিসও করল বিকাশ, আবার গোলও করল বিকাশই। তার করা একমাত্র গোলেই ফয়সালা হয়ে গেল গোটা ম্যাচের। রবিবার এই ঘটনাটি ঘটল চন্দ্র মেমোরিয়াল লীগের লাল বাহাদুর বনাম রামকৃষ্ণ ক্লাবের ম্যাচে। রুদ্ধশ্বাস এই ম্যাচে রামকৃষ্ণ ক্লাব 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল লাল বাহাদুরকে। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইটা বেশ জমে উঠে। ম্যাচ পয়েন্ট চাই সুপারের পথ মসৃণ করতে হলে। এই জুজুটা প্রতিনিয়ত কাজ করছিল দু দলের ফুটবলারদের মধ্যে। শক্তির বিচারে দু দলই প্রায় সমশক্তিধর, তাই ম্যাচটা জমবে বলেই এদিন মাঠে ভিড় জমালেন দর্শকরা। চানাচুর বিক্রি করা কাকুরও লক্ষ্য ছিল ম্যাচটার দিকেই। কখন জানি গোল হয়ে যায়, এই রে কোন দল জানি লিড নিয়ে নিল। তবে এই উৎকণ্ঠাতে প্রথমার্ধে এক কথায় জল ঢেলে দিল রামকৃষ্ণ ক্লাবের ফুটবলার বিকাশ ত্রিপুরা। যথেষ্ট লোড নিয়ে বিকাশ খেললেও ফাইনাল টাচে ছিল তার মধ্যে অজস্র গলদ। এই অর্ধে পরপর 3টি সহজ সুযোগ হাতছাড়া করে বিকাশ, যার ফলে তার যাবতীয় লোড নিয়ে খেলার গুরুত্বটাই অনেকটা ফিকে হয়ে গেল। এদিকে লাল বাহাদুর শিবিরে কোনো ধরনের পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছিল না। এক কথায় যাকে উদ্দেশ্যহীন ফুটবল বললেই ভালো। যাক, প্রথমার্ধটা নিষ্ফলাই রইল। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ। গোলের নেশায় বুথ দু দলই, তবে পজিটিভ অ্যাটাক লাল বাহাদুরের তুলনায় বেশি করছিল রামকৃষ্ণ শিবির। বল কখনো লাল বাহাদুর অর্ধে, তো কখনো রামকৃষ্ণ শিবিরে। কাটতে থাকে সময়, গোল তো আর হচ্ছিল না। উভয় দলের কর্মকর্তাদের হাল রীতিমতো বেহাল। 77 মিনিটে রামকৃষ্ণের ফুটবলার সতনামের পাশ থেকে সেই বিকাশ জাল নাড়িয়ে দিল লালেদের। ব্যাস টার্গেট হাসিল। লিড নিয়ে এবার জমাটি রক্ষণের উপর ভর করে সময় অতিবাহিত করতে থাকে কৌশিক রায়ের ছেলেরা। মাঝে চোট পায় রামকৃষ্ণের গোলরক্ষক রাজু বাস্ফোর, এর ফলে প্রায় 5 মিনিট বন্ধ থাকে ম্যাচ। যদিও রেফারি তাপস দেবনাথ অতিরিক্ত সময়ে 8 মিনিট দেন উভয় দলকে। এই সুযোগটাকে শেষ অবধি আর কাজে লাগাতে পারল না লাল বাহাদুর শিবির। সুবাদে 1 গোলের ব্যবধানে ম্যাচ থেকে পয়েন্ট দখল করে মাঠ ছাড়ল রামকৃষ্ণ ক্লাব। ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি তাপস দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।